Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope all are well by the grace of Almighty Allah. I am also fine. You all are welcome to my video class. Today's topic is mine, the rules of passage narration. In my previous class, I discussed with you about the four rules of passage narration. So today, I would like to describe with you rule number 5. Amra first number rules ta jodi alochona korte chai, ei rules er naam ki ekoi boktar boktobbo bar bar ashte thakbe. Orthat amra itimoddhe passage narration ki seta amar purbobortti class e tumra besh bhaloi bujhte perecho. একটা just একটা প্যাসেজ not a single sentence. সেই ক্ষেত্রে একটা প্যাসেজের ভিতরে একই বক্তার বক্তব্য বারবার আসতেই পারে এবং সেটা যদি আসে তাহলে আমরা কিভাবে সমাধান করব এটা নিয়ে মূলত আমাদের 5 নাম্বার রুলস খেয়াল করো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই বক্তার বক্তব্য যদি বারবার আসতে থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্বিতীয় দ্বিতীয় বাক্যে আমরা লিখব and added that plus বাকি অংশ এখানে একটা কথা তোমাকে বলে নেওয়া দরকার যে আমরা প্যাসেজ নারেশনে অতি সহজে আমরা ফুল স্টপ আমরা ব্যবহার করব না অর্থাৎ যখন একই বক্তার বক্তব্য চলমান থাকবে ওই বক্তার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন না পড়লে আমরা ফুল স্টপ ব্যবহার করব না তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদেরকে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য যুক্ত করতে হবে সেই ক্ষেত্রে মূলত যুক্ত করার যে প্রণালী বা পদ্ধতি সেটাই মূলত আমি তোমাদের সাথে আলোচনা করছি যে দ্বিতীয় বাক্যে আমরা ফুল স্টপ ব্যবহার না করে কি ব্যবহার করব এন্ড এডিট দ্যাট প্লাস ওই বাক্যের বাকি অংশ লিখব এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে স্যার দ্বিতীয় বাক্যে আমরা এখানে দ্বিতীয় বাক্য থেকে শুরু করলাম কেন প্রথম বাক্যে কি হবে তোমরা নিশ্চয়ই বাক্য ন্যারেশন তোমরা ইতিমধ্যে শিখে এসেছো আর ওই বাক্য ন্যারেশন ওটাই ছিল আমাদের প্রথম বাক্য আর আমরা জানি যে বাক্য ন্যারেশন এর ক্ষেত্রে আমরা যদি ধরে নেই রিপোর্টিং ভার্ব সেই টু এই সেই টু পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি লিখব চলতি সুতরাং এখানে বলার অপেক্ষা রাখে না যে প্রথম সেন্টেন্সে আমরা চলত লিখব তো মূলত আমাদের আলোচনাটা শুরু হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স থেকে প্রথম সেন্টেন্সে আমরা টোল লিখব বা প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আমরা সেইট লিখব সেই ক্ষেত্রে দ্বিতীয় বাক্যটা যখন আমরা যুক্ত করব তখন আমরা দ্বিতীয় বাক্যে লিখব অ্যান্ড অ্যাডেড দ্যাট প্লাস বাকি অংশ তৃতীয় বাক্যের ক্ষেত্রে একই বক্তার বক্তব্য যদি আরো আসতে থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখব অ্যান্ড এগেইন অথবা ফার্দার অ্যাডেড দ্যাট প্লাস বাকি অংশ চতুর্থ বাক্যের ক্ষেত্রে অ্যান্ড মোর ওভার added that plus ওই একই কথা পঞ্চম বাক্য অথবা শেষ বাক্যে আমরা and finally added that plus বাকি অংশ আমরা লিখব খেয়াল করো যারা দ্বিতীয় বাক্যে an added that তৃতীয় বাক্যে an and again added that অথবা and further added that চতুর্থ বাক্যে and moreover added that এবং পঞ্চম বাক্য তথা শেষ বাক্যে আমরা লিখতে পারি and finally added that এখানে উল্লেখ্য যে যদি আমাদের চতুর্থ বাক্যটা যদি শেষ বাক্য হয়ে যায় সেক্ষেত্রে আমরা চতুর্থ বাক্যে আমরা লিখতে পারি finally added that একটু কষ্ট করে তোমাকে
সূত্রটা খুব ভালো করে তোমাকে মুখস্থ করে নিতে হবে, মনে রাখতে হবে। দ্বিতীয় বাক্যে অ্যান অ্যাডেড দ্যাট, তৃতীয় বাক্যে অ্যান এগেইন অথবা অ্যান ফার্দার অ্যাডেড দ্যাট, চতুর্থ বাক্যে অ্যান মোরবার অ্যাডেড দ্যাট, শেষ বাক্য বা পঞ্চম বাক্যে আমরা লিখবো অ্যান ফাইনালি অ্যাডেড দ্যাট, প্লাস প্রত্যেকটা বাক্যের সাথে আমরা শেষে গিয়ে লিখবো বাকি অংশ। এই তো ছিল তোমার অ্যাসার্টিভের ক্ষেত্রে। তাহলে আমাদের আরো একটা আলোচনা আছে, সেটা হলো যে দু নাম্বার হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় বাক্যে আমরা কি লিখবো, অ্যান্ড আস্ক, অ্যান্ড আস্ক প্লাস ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস বাকি অংশ। তৃতীয় বাক্যের ক্ষেত্রে কি লিখবো আমরা, তৃতীয় বাক্যের ক্ষেত্রে and plus again asked plus if oblique ws plus okay। খেয়াল করে দেখো যে প্রথম বাক্য যখন আমরা একটা প্যাসেজ কে সমাধান করবো অ্যাজ এ ন্যারেশন ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা একাধিক পেতে থাকি এবং একই বক্তার বক্তব্য যদি আসতেই থাকে, তাহলে আমরা প্রথমে যে ধরনের সাবজেক্টে যে ধরনের বাক্যই থাক না কেন, সেটা অ্যাসার্টিভ কিংবা ইম্পারেটিভ অথবা শুরু হলো, পাশাপাশি দুটা যদি প্রশ্নবোধক বাক্য থাকে সেক্ষেত্রে আমরা আগের বাক্যের সাথে যুক্ত করব অ্যান আস্ক প্লাস ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস বাকি অংশ। ঠিক তারপরেরটাও যদি অর্থাৎ তৃতীয় বাক্য যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা যুক্ত করবো অ্যান্ড প্লাস এগেইন আস্কড প্লাস ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস বাকি অংশ। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে পরপর তিনটা বাক্যের অধিক সাধারণত দেখা যায়। আমরা আরেকটা রুলস যদি এই পাঁচ নম্বরের সাপ্লিমেন্ট রুলস যদি আমরা দেখি আর একটা দেখতে পারবো, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে, ভিন্ন 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 সেন্টেন্সের ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি আমরা দ্বিতীয় বাক্যে অ্যান্ড প্লাস সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং হয়, সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভাগ প্লাস কনজাংশন প্লাস বাকি অংশ, এবং তৃতীয় বাক্যে দেন দ্বারা শুরু করা যেতে পারে। খেয়াল করো যে যদি আমরা একটা প্যাসেজ ন্যারেশনের ভিতরে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স পাইতে থাকি একই বক্তার বক্তব্য পর পর আমরা দেখতে পেলাম কি করতে হবে, অতঃপর যদি পর পর শুধু প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আসতে থাকে কি করতে হবে, আমরা দু নাম্বার সাপ্লিমেন্টারি রুলস জানতে পারলাম, এবং তিন নাম্বার সাপ্লিমেন্টারি রুলস ভিন্ন ভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ একটা প্যাসেজ ন্যারেশনের ভিতরে বিভিন্ন রকমের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ কিংবা অবজেক্টিভ অর এক্সক্লেমেটরি যে কোনো ধরনের সেন্টেন্স আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথম বাক্য তো লিখে ফেলেছি, দ্বিতীয় বাক্যে অ্যান্ড প্লাস সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব,
আমরা এন্টার লিখব লেখার পরে আমরা কি রিকোয়েস্টেড লিখব না টোল্ড লিখব না আস্ক লিখব নাকি প্রেইড লিখব নাকি এক্সক্লেম উইথ ডট 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 লিখব এটা ডিপেন্ড করবে সেন্টেন্স অনুসারে সেন্টেন্স যে রকম হবে সেই অনুসারে আমরা রিপোর্টিং ভার্বটা লিখব অতঃপর প্রয়োজনীয় কনজাংশনটা লিখব এবং বাকি অংশ ওই সেন্টেন্সের বাকি অংশটুকু লিখব এবং ফাইনালি তৃতীয় বাক্যটা আমরা কি দিয়ে শুরু করতে পারি দেন দ্বারা শুরু করা যেতে পারে তৃতীয় বাক্য দেন দ্বারা শুরু করা যেতে পারে ইনশাআল্লাহ তোমরা রুলস গুলো খুব ভালো করে দেখো এবং আত্মস্থ করো আমি খুব দ্রুত তোমাদের সাথে নেক্সট আরো একটা ক্লাস নিয়ে হাজির হব ন্যারেশনের উপর সেখানে থাকবে এক্সারসাইজ এক্সাম্পল সলভিং ক্লাস আমি সেখানে তোমাদেরকে দেখাবো রুলস গুলো কিভাবে প্রয়োগ করতে হয় তো সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো